দেখুন যে তারিখ থেকে ভারতে শুরু পরবর্তী অ্যারো ইন্ডিয়া প্রদর্শনী, বিভিন্ন সেনা বিমানের প্রদর্শনী নিয়ে অ্যারো ইন্ডিয়া আবার একবার। 2019 20 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেনা বিমান হেলিকপ্টারের এই প্রদর্শনী, চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে ঘোষণা, বেঙ্গালুরুর এয়ারবেজেই হবে প্রদর্শনী। বছরে একবার এই অ্যারো ইন্ডিয়া প্রদর্শনীর জন্য মুখিয়ে থাকে বায়ুসেনা। সেনা বিমান ও হেলিকপ্টারের বাণিজ্যিক প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া। 5 দিনের এই প্রদর্শনীতে থাকবে বিভিন্ন বিমানপথ, সেনা বিমান, হেলিকপ্টার। এছাড়াও ডিফেন্স পাবলিক স্কুলের পড়ুয়ারাও প্রদর্শনীতে অংশগ্রহণ করে। প্রতিরক্ষা শিল্পায়নে এই প্রদর্শনী বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ডিফেন্স ইন্ডাস্ট্রির ক্ষমতা বোঝাতেই অ্যারো ইন্ডিয়া। প্রদর্শনীতে আমন্ত্রিত থাকবেন আন্তর্জাতিক স্তরের প্রতিরক্ষক বিশেষজ্ঞরা, থাকবেন বিনিয়োগকারীরাও। অ্যারো স্পেস ইন্ডাস্ট্রি ও ডিফেন্স ইন্ডাস্ট্রি দুই খাতের গুরুত্ব কতটা তার একটি বড়সড় প্রমাণ অ্যারো ইন্ডিয়া। 1996 সালে প্রথম এই প্রদর্শনীর সূত্রপাত। দেশের প্রতিরক্ষা বাণিজ্যকে আন্তর্জাতিক পরিচিতি দিতেই প্রতিরক্ষা মন্ত্রকের এই উদ্যোগ। প্রত্যেক 2 বছর অন্তর অনুষ্ঠিত হয় অ্যারো ইন্ডিয়া প্রদর্শনী। 1996 সাল থেকেই দেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান অ্যারো ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে। সুখেই, তেজস, রাফায়েল, সুপার হর্নেট, সাব গ্রিপেনের বিভিন্ন নতুন প্রকল্পের প্রদর্শনী হয়েছে অ্যারো ইন্ডিয়ায়। এবার সেই প্রদর্শনী পাশাপাশি থাকবে প্রতিরক্ষার বিভিন্ন বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা। প্রতিবারই বেঙ্গালুর ইয়েলাহালকা বায়ুসেনা ঘাঁটিতেই অ্যারো ইন্ডিয়া প্রদর্শনী হয়। আসন্ন প্রদর্শনী ঘিরে তুঙ্গে প্রস্তুতি। ইতিমধ্যেই সেরা পাইলট, সেরা ডিফেন্স স্কুল পড়ুয়াদের বাসের কাজ চলছে। দেশের অ্যারো ইন্ডিয়া প্রদর্শনীকে সেরা করতেই তৎপর প্রতিরক্ষা মন্ত্রক।